উপকূলে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ইয়াস। ধামরা এবং বালেশ্বরের মধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া, আরো দু ঘন্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ভদ্রক হয়ে ইয়াসের অভিমুখ রাঁচির দিকে, আবার অন্যদিকে দীঘাতে প্রবল জলোচ্ছ্বাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। দীঘা ফুঁসছে একেবারে, জল ঢুকছে নেহেরু মার্কেটে। দীঘায় জলোচ্ছ্বাস উদ্ধার কাজে নেমেছে সেনা। ইতিমধ্যেই প্রচুর মানুষকে সরানো হয়েছে, কেননা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 ঘন্টা রয়েছেন। আপনাদের সামনে এই মুহূর্তে ওড়িশার ছবি দেখাচ্ছি, সকাল 10:30টার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ওড়িশায় একেবারে লন্ডভন্ড অবস্থা, যেখানে ইয়াস একেবারে সরাসরি প্রভাব ফেলেছে। ওড়িশার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে আমাদের প্রতিনিধিদের কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছে শিবাশিস, শিবাশিস রয়েছে আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে আরো অন্যান্য প্রতিনিধিরাও রয়েছে। তবে তার আগে আপনাদের সামনে যে ছবিগুলি আমরা তুলে ধরছি, ওড়িশার ছবি, সকাল থেকেই তাণ্ডব শুরু হয়ে গিয়েছে সেখানে, কেননা ধামরা এবং বালেশ্বরের মাঝে ল্যান্ডফল করেছে এই ঘূর্ণিঝড় ইয়াস, এবং যার প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়। আমরা এই মুহূর্তে একটু যাব শিবাশিসের কাছে। শিবাশিস, তোমার কাছে জানতে চাইবো, যেভাবে জলস্তর বাড়ছে তাতে বাড়তি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? তুমি এই মুহূর্তে বাবুঘাট চত্বরে রয়েছো। একদমই পৌলমী, বাবুঘাট চত্বরে আমি বাজা কদমতলা ঘাট, অর্থাৎ যে ঘাটকে বিসর্জনের ঘাট হিসেবে পরিচিত, সেই ঘাটে রয়েছি আমি। এই ঘাটে আমরা দেখছি যে জলস্তর বেড়ে কিন্তু কার্যত ঘাটের যে অংশ সেই অংশ কিন্তু পার হয়ে গেছে জলে। এবার যে এখনও কিছুক্ষণ জল বাড়ার কথা, এবং তার জেরে কিন্তু জল কার্যত রাস্তায় উঠে আসতে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি রিভার ট্রাফিক পুলিশের নজরদারি তো চলছেই। বয়ার সঙ্গে বাঁধা যে বোট রয়েছে তাতে রিভার ট্রাফিক পুলিশের কর্তারা রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু এখানে আমরা দেখছি যে বারণ করা সত্ত্বেও এখানে বেশ কয়েকজন চান করতে নেমেছেন, যারা নিয়মিত এখানে স্নান করেন, কিন্তু তাদেরকে এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি দল এসেছে ঘাটের ঠিক রাস্তার দিকে। আমার ব্রিজে গৌরব পালকে আমি যে ছবি তুলে ধরতে বলবো, যে কলকাতা পুলিশের প্রতিনিধিরা তারাও কিন্তু বাজা কদমতলা ঘাটে এসেছেন। তারা এখানে মানুষকে বোঝাচ্ছেন যে এই সময় আজকে স্নান করতে নামা সম্ভব নয়, এবং কিছু শিশু তারা স্নান করছিলেন তাদেরকে কলকাতা পুলিশের কর্তারা এসে সরিয়ে নিয়ে যান। কিন্তু এখনও দেখা যাচ্ছে বারণ উপেক্ষা করে কিন্তু মানুষ স্নান করতে নামছে, যাতে যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন সকলে। এবং পারিবারিক যেভাবে জল বাড়ছে তাতে এই নদীর পাশে, গঙ্গার পাশে যারা থাকেন, গঙ্গার ধারে যাদের বাড়ি, তাদের অনেকের ঘরেই কিন্তু জল ঢুকে পড়ে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এবং এখনও যেভাবে আমরা আবহাওয়াবিদদের থেকে জানতে পাচ্ছি, এখনও কিন্তু বেশ কিছুক্ষণ এই জল বাড়বে, ফলে কার্যত গঙ্গার জল রাস্তায় উঠে আসার একটা আশঙ্কা কিন্তু রয়েছে পৌলমী।